হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে এবং দূরে যে যেখানেই আছেন, আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম, আশা করছি আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে। মেধার আজকে ক্লাস পার্টি, আর এই প্রথম ওর স্কুল জীবনের কোনো ক্লাস পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছে। তো তার আগের দিন থেকেই ও অনেক বেশি এক্সাইটেড ছিল যে ক্লাস পার্টি কেমন হয়, কি হবে সেখানে, ওর তো কিছুই জানা নাই। তো ক্লাস পার্টিতে যাবে, ওকে মেহেদি দিয়ে দিতে হবে, সেটা আগেই বলেছে এবং আগের দিন রাতে নিয়েছে। রাতে ওকে মেহেদি দিয়ে দিতে হয়েছিল, অনেক রাত পর্যন্ত জেগে তারপর ও মেহেদি নিয়েছে। মেরি মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো সকালবেলা সে ভোরেই ঘুম থেকে উঠে গিয়েছে, নর্মালি কিন্তু ডেকে ডেকে উঠাতে হয়, এবং যথারীতি ক্লাস পার্টিতে অ্যাটেন্ড করেছে। আর এই প্রথম তো ক্লাস পার্টিতে অ্যাটেন্ড করছে। তো ওর আসলে জানা ছিল না ক্লাস পার্টি কেমন হয়, কীরকম হয়। তো অনেক বেশি এনজয় করেছে ক্লাস পার্টিতে, তারপর বাসায় চলে আসছে। তো একটু সাজুগুজু করে গিয়েছে, তো ক্লাস পার্টিতে যাওয়ার পর ওখানে মজা করেছে, আর ওদেরকে গিফটও দিয়েছে স্কুলের পক্ষ থেকে। পেন্সিল বক্সের ভিতর একটা পেন্সিল ছিল, সুন্দর একটা পেন্সিল বক্স দিয়েছে, পেন্সিল, শার্পনার, ইরেজার এগুলা ছিল, সাথে চকলেট ছিল, তারপর লাঞ্চ ছিল, সবাইকে লাঞ্চ দিয়েছে। তো আসলে বাচ্চারা ছোট ছোট গিফটগুলা পেয়ে এত বেশি খুশি হয়েছে। তো মেধা যেগুলোই নিয়ে আসছে ও সব নিতে চাচ্ছে মেহেরিমা, এটাই করে সব সময়। দুই বোনে একই জিনিস নিয়ে আর কি মারামারি শুরু করে দেয়, তারপর কিছুক্ষণ পর আবার থেমেও যায়। আর বড় জনের খাতা, পেন্সিল সব কিছুই এখন ছোট জনের। আর মেধা ছোটবেলায় যে কাজগুলো করতো, এখন মেহেরিমাও সেই সেম কাজগুলো করছে, কিছুক্ষণ এলোমেলো করে একেবারে লন্ডভন্ড করে দেয় পুরোর বাসা, তারপর ওদেরকে দিয়েই আবার কিছুটা গোছায়, এরপর বাকিটা আবার আমাকেই গোছাতে হয়। নিজেই সব গুছিয়েছে, আবার নিজেই এলোমেলো করে দিয়েছে, এভাবেই চলছে প্রতিটা সময়, প্রত্যেকটা মুহূর্ত। আর এভাবে দেখতে দেখতে বাচ্চাগুলো চোখের পলকে কিভাবে যেন বড় হয়ে যায়। ছোটোবেলার বাচ্চাদের ছোটোবেলার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট খুব বাবা মায়ের জন্য খুবই কষ্টকরও হয়, যেমন তেমনই খুব আনন্দেরও, কারণ এই সময়টা খুব দ্রুত চলে যায়, আর সময়গুলো শুধু স্মৃতি হয়ে থাকে, যেমন মেধার এই সময়টা আর কখনোই ফিরে পাব না, সেই সময়গুলো শুধু এখন স্মৃতিতে। তো বিকালবেলায় ওদের জন্য একটু সেমাই করলাম, ঈদের সময় যে সেমাইগুলো নিয়ে আসছিল সেগুলো তেমন একটা খাওয়া হয়নি, ঈদের দিন তো সেমাই করাই হয়নি, এবার প্রথম সেমাই করি নাই। আপার বাসায় গিয়েছিলাম সকাল, মানে সকালে আর্লি গিয়েছিলাম, তো এই জন্য আর করাও হয় নাই। তারপর মেধার বাবা বা সবাই কিন্তু বাড়িতে গিয়েছিল, তো এবারে ঈদটা একটু অন্যরকম কেটেছে আমাদের। তো চিন্তা করলাম যে ওদের জন্য একটু সেমাই করি, আর রাতে রুই মাছ ভুনা করলাম। তো এইভাবেই দুই বাচ্চা নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়েই সময়টা চলে যাচ্ছে। আর
আর ছোট ছোট বেবিগুলো চোখের পলকে বড় হয়ে যাচ্ছে। মেহেরি মা সেমাই খেতে চাচ্ছিল না, ওকে একটু দুধে কোকো ক্রাঞ্চ ভিজিয়ে দিয়েছিলাম, তো ওটাই খাচ্ছে। তো বড়জনও মানে একজন যা করবে অন্যজনও সেটাই করতে চায়, দুজনে একই কাজ করতে চায়। তবে মাঝে মাঝে দুজনের সাথে একটু গ্যাঞ্জাম লেগে যায়, আবার দুজন দুজনের প্রতি খুব দরদও আছে। তো বিকালবেলা একটু নাস্তা করে তারপর আবার আপার বাসায় গিয়েছে, আর আপাদের বাসায় বিকালে গেলে সাধারণত ওরা ছাদেই চলে যায়। আপার বাসার ছাদটা অনেক সুন্দর, আমিও গিয়েছিলাম, আমি কিছু স্প্রিং রোল ভেজে নিয়ে গিয়েছিলাম, আর ছাদে অনেকটা সময় কাটায় সবাই। বেশ ভালোই লাগে আপাদের বাসার ছাদে গিয়ে, খোলামেলা পরিবেশ। আর অনেকদিন পর একটা খাবার খেলাম, সেটা হচ্ছে চাল ভাজা চানাচুর দিয়ে, তারপর পেঁয়াজ মরিচ, অনেকদিন পরই খাওয়া হলো। শহুরে জীবনে আসলে এ ধরনের খাবার সব সময় খাওয়া হয় না, তো আমার কাছে অনেক ভালো লাগছিল চাল ভাজা চানাচুর দিয়ে, পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে। আমরা যখন ছোট ছিলাম তখন বৃষ্টি হলে এই টাইপের খাবারগুলো খেতাম। আপনারা কে কে আমার সাথে একমত আছেন এবং আগে এরকম সময় পার করেছেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো বিকালবেলাটা আমাদের ওদিন আপাদের বাসার ছাদেই সময়টা কাটলো। এই যে খাওয়া দাওয়া করলাম, আপা চা করে ছাদে নিয়ে আসছিল, তো নাস্তা করে নিচে নেমেছে, তারপর আবার দেখি যে মেঝো আপা নিয়ে আসছে খাবার, রান্না করে নিয়ে আসছে পায়েস জর্দা, তো এগুলো আবার খেলাম আমরা। আর আজকে আমার ভিডিওটা এখানে শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে তো জানাবেনই। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে যারা আজকে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ফলো করে রাখতে পারেন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।